আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে কথা বলবো এখানে। প্রথমে জানতে চাচ্ছি স্যার, আপনার নাম? আব্দুল করিম। আব্দুল করিম স্যার, আপনি কোথায় থাকেন? আমি সৌদি আরবে থাকি, কুমিল্লা ডিস্ট্রিক্ট আমার বাড়ি। বাংলাদেশের কুমিল্লা আপনার দেশের বাড়ি? জি। আচ্ছা স্যার, আপনি ডিপিআরসি হাসপাতালে কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং এই সমস্যা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমি সমস্যাটা 10-11 বছর ধরে ভুগতেছি। আমার গাড়ের সমস্যা, গাড়ের ব্যথা। আচ্ছা। পরে আমার হাতেও ব্যথা আছে, হাতের ব্যথাটা 1 বছর ধরে। অনেক ডাক্তার দেখেছি, অনেক টাকা আমার গেছে, কিন্তু এখন এক লোকের মাধ্যমে এই জায়গায় আমি আসলাম। পরে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো। মানে শুরুটা কিভাবে হয়েছিল? মানে শুরুটা আমি বসে ডিউটি করি, বসা থেকে এই ব্যথাটা চলতেছে। আচ্ছা। আরেক জায়গায় আমি এরকম লেজার সার্জারি করছি, আমার এরকম সুস্থতা আমি ইয়ে করি, অনেক টাকা আমার গেছে। এখন এই জায়গায় আসাতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মানে আপনি গত 10 বছর ধরে আপনি এই কষ্টে আপনি ভুগছেন? জি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত কোনো ফল পাননি? না না। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে আপনি ভর্তি ছিলেন? ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আচ্ছা, কতদিন যাবত আপনি এখানে চিকিৎসা নিয়েছেন? এখানে আজকে 12 দিন। 12 দিন যাবত। এখন আপনি ঠিক কেমন বোধ করছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আগে থেকে আপনি এখন অনেক ভালো বোধ করছেন? জি। আমার 14 দিনই ক্রুজ দিছিল, কিন্তু এখন আমি ভালো হই কারণে চলে যাইতেছি। আচ্ছা, এর আগে আপনি কোথায় কোথায় চিকিৎসা নিয়েছিলেন এই সমস্যার ব্যাপারে? ঢাকাতে নিয়েছি, কুমিল্লা অনেক জায়গায় নিয়েছি। আচ্ছা। ঢাকা অনেক বড় বড় হসপিটালে আমি দেখাইছি। আচ্ছা, জানতে চাচ্ছি এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছিলেন? ডিপিআরসি হসপিটালের ঠিকানা আমি ফেসবুকে পাইছিলাম। ফেসবুকের মাধ্যমে আপনি প্রথম জানতে পারেন? জি। আচ্ছা স্যার, আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স, ম্যানেজমেন্ট এবং অন্যান্য যে স্টাফরা ছিল, তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন। তাদের ব্যবহার মাশাআল্লাহ খুবই ভালো, অনেক ভালো ব্যবহার। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার কাছে। না, পরিবেশও খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, মানে অন্যান্য হসপিটালের তুলনায় আপনার ধারণা যে অনেক ভালো অবস্থায় আছে। স্যার, আপনার যে ধরনের সমস্যা আছে, এই ধরনের সমস্যা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অনেক রোগীর আছে, যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে তাদের উপকার হবে তারা হয়তো বুঝতে পারেন না, সেই সব রোগীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। না, যেহেতু আমার এই সমস্যা অনেক আছে বাংলাদেশে, আমার আশেপাশে অনেক লোক আছে, তো এই বাতের ব্যথার জন্য মাশাআল্লাহ এই জায়গায় খুব বেটার, বাকি ডাল্লার ইচ্ছা এরকম আর কি। তো এই যারাই মনে করেন যে এই রোগে ভুগতেছেন, মনে করি এই হসপিটালে আসলে আল্লাহ রহমতে ভালো হবে এই আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।